আসসালামু আলাইকুম সবাইকে। সিক্রেটারি বিল্ডের অসংখ্য দর্শক আমাকে রিসেন্টলি মুক্তি পাওয়া দি সাইলেন্স সিরিজটি নিয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। তাদের ধারণা এই সিরিজটির মধ্যে অসংখ্য স্যাটানিক মেসেজ লুকানো আছে যা আমাদের সকলেরই জানা উচিত। বরাবরের মতো দি সাইলেন্স সিরিজের নির্মাতাও সেই ভিকি জাহেদ, যাকে নিয়ে আমি কয়েক মাস আগে ভিডিও বানিয়েছিলাম। চম্পা হাউস এবং পুনর্জন্মের মতো নাটকগুলো তারই বানানো। যদিও আমার সেই ভিডিওটি তারা রিপোর্টের মাধ্যমে চ্যানেল থেকে সরিয়ে ফেলেছে, তবে সিক্রেট রিভিলড অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা আছে, চাইলেই দেখে নিতে পারেন। লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। দ্য সাইলেন্ট সিরিজের পোস্টারের দিকে যদি আমরা প্রথমে নজর দিই, তবে একটি বিখ্যাত সিন দেখতে পাব যা এখন আর্টের নামে প্রায় সকলেই দেখিয়ে থাকে। পোস্টারে দেখা যাচ্ছে সামনে থাকা মেয়েটি গাছ থেকে কিছু ফল ছিঁড়ে তা পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটির হাতে দিচ্ছে, এবং তাদের দুজনের পেছনে আরও একটি গাছ রয়েছে যেখানে একটি সাপ জড়িয়ে বসে আছে। দৃশ্যটি সকলের কাছেই পরিচিত, কেননা ছোটবেলা থেকেই আদম এবং হাওয়া আলাইহিমাসাল্লামের ঘটনা আমাদের কাছে এভাবেই বর্ণনা করা হয়েছে। মেহাজামিন চৌধুরীকে দিয়ে এখানে হাওয়া আলাইহিসাল্লামকে বোঝানো হয়েছে যে নিষিদ্ধ ফল ছিঁড়ে পেছনে থাকা ছেলেকে দিয়ে আদম আলাইহিসাল্লামকে খাওয়ানো বুঝিয়েছে, এবং সাপটিকে দিয়ে অবশ্যই ইবলিসকে বোঝানো হয়েছে। তো চলুন এবার সিরিজটির ভেতরের গল্পে ঢোকা যাক। আর হ্যাঁ, যেহেতু এটি কোনো এক্সপ্লেনেশন ভিডিও নয়, তাই জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। সিরিজের শুরুতেই একটি কাপলকে দেখানো হয় যারা খুবই লোভী, স্বার্থপর এবং যারা টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, যারা নিজেদের ছাড়া অন্য কারো পরোয়া করে না এবং রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। মানে সেই শ্রেণীর মানুষদেরকে বোঝায় যারা ভালো মন্দের বিচার খুব একটা করে না এবং টাকার জন্য যা ইচ্ছা করতে পারে। এমনটা বোঝাতে অ্যাক্ট্রেসকে চুরি করতে এবং অ্যাক্টরকে মানুষদেরকে ব্ল্যাকমেল করতে দেখানো হয়। তবে অ্যাক্টর মূলত পেশায় একজন কার ড্রাইভার। একদিন হঠাৎ তাকে তার বস তাকে একজন আননোন ব্যক্তিকে এয়ারপোর্ট থেকে পিক করতে পাঠায়। বোঝানো হয় সেই আননোন ব্যক্তিটি নায়ককে টার্গেট করার জন্য ইচ্ছা করেই তার গাড়িতে উঠেছিল। ব্যক্তিটির অ্যাপিয়ারেন্স যেরকম দেখানো হয়েছে তা খুবই অদ্ভুত। তার হাতে পড়ে থাকা আংটিতে আমরা ইন অ্যান্ড ইয়াং সিম্বলটি দেখতে পাই, যে সিম্বলটি ভালো ও মন্দ, নেগেটিভ পজিটিভ দিকগুলোকে বোঝায়, এবং স্যাটানিস্টদের কাছে এই সিম্বলটি খুবই বিখ্যাত। এছাড়াও এই লোকের নখগুলো সাধারণ মানুষের তুলনায় বড় বড়। যদি কনক্লুশনে যেতে হয়, তবে বলতে হবে এই লোকটিকে ইবলিস বোঝানো হয়েছে। নেটফ্লিক্সের ইংলিশ ওয়েব সিরিজ লুসিফারের ক্যারেক্টারের মতো তার পোশাক আশাক এবং হাবভাব। আননোন ব্যক্তিটি মূল চরিত্রকে জিজ্ঞেস করে যে তুমি জুয়া খেলে আজ পর্যন্ত কত টাকা লাভ করেছো। নায়ক উত্তরে বলে, এখনও পর্যন্ত জিতিনি, বরং লস গুনেছি। তখন পেছনে থাকা লোকটি বলে, এসব অনলাইন স্ক্যাম ছেড়ে বাস্তবে কিছু করো। তখন সে নিজের পক্ষ থেকে একটি ভিজিটিং কার্ড তাকে দেয়, তাকে ইনভাইট করে বাস্তবে জুয়া খেলার জন্য। সে যদি ইন্টারেস্টেড থাকে, তবে যেন এই ঠিকানায় তার সঙ্গে যোগাযোগ করে। ঠিকানা অনুযায়ী তারা পার্টিতে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে সেই আনন ব্যক্তিকে খুঁজে পায়। সুরপর ব্যক্তিটি তাদেরকে স্বাগত জানিয়ে পার্টি এনজয় করতে বলে এবং নিজেদের ভাগ্য পরীক্ষা করতে বলে, এবং এর সাথে এও বলে দেয় যদি এখানে তারা হারে, তবে কোনো টাকা পয়সা লস হবে না, বরং নিজেদের আত্মা হারাবে। এবং এই পর্যায়ে এসে আমরা ধারণা পেয়ে যাই যে সেই হচ্ছে ইবলিশ, এবং সে ইচ্ছাকৃতভাবেই এই কাপলকে বেছে নিয়েছে, কারণ এই লোভী কাপল খুব সহজেই নিজেদের আত্মা বিক্রি করে দেবে, যেটা ইবলিশের কাছে টাকা পয়সা ধন দৌলতের চেয়েও মূল্যবান। ভিকি জাহেদ এই সিরিজটি লুসিফেরিয়ানিজম এবং স্যাটানিজমের উপর ভিত্তি করেই তৈরি করেছে, এর আরও প্রমাণ সামনে থাকবে। এখানে চলা পার্টি এবং যত রকমের গেম রয়েছে তা সবই নিয়ন্ত্রণ করে ব্ল্যাক স্যুট পরা এই ব্যক্তি। এরপর কাপল দুজন হঠাৎ দেখতে পায় টিভিতে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কাটার দৃশ্য দেখানো হচ্ছে, এবং তার সামনে বসে একজন ব্যক্তি সেটি দেখছে। ব্যক্তিটি বেশিক্ষণ সেই দৃশ্য দেখতে পারে না, কিন্তু জাস্ট 40 সেকেন্ডের জন্য তা দেখার জন্য তাকে 4,000 টাকা উপহার দেওয়া হয়। আর তা দেখে কাপল দুজনের মনের ভেতরে লোভ জাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দৃশ্য দেখার জন্য তাদেরকে এই পরিমাণে টাকা কেন দেওয়া হবে? অ্যাকচুয়ালি এটা একটি হিউম্যান স্যাক্রিফাইসের অংশ, মানুষকে হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ কাটা। অ্যাকচুয়ালি ইবলিশ টাকার বিনিময়ে হলেও এদেরকে এসব কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছে। এরপর যখন এই ব্যক্তিগুলো ইবলিসের পুরোপুরি পাপেট হয়ে যাবে, তখন যেন ইজিলি মানুষ হত্যা করতে পারে বা হিউম্যান স্যাক্রিফাইসের রিচুয়ালগুলো পালন করতে পারে। আমার এই কথাগুলোর বাস্তবতা সিরিজের সামনের অংশে রয়েছে। এসব দেখে কাপলের মধ্যে লোভ জেগে যায়, যার কারণে তারা ইবলিসের দেওয়া প্রত্যেকটা গেম ধীরে ধীরে খেলতে শুরু করে। গেমগুলোর মধ্যে মানুষের মৃত্যু নিয়ে ভবিষ্যৎবাণী এবং নিজেকে শারীরিকভাবে টর্চার করার রুলগুলো সামিল ছিল। এরপর আসে গল্পের মেইন জায়গায়। সবচেয়ে অদ্ভুত একটি গেম তাদেরকে খেলার জন্য অফার করা হয়। এই দুজন ধনী দম্পতি মূলত সেই ব্ল্যাক স্যুট পরা লোকটির পাপেট, যারা গল্পের মেইন চরিত্রদেরকে একটি গেম খেলার অফার দেয়। গেমের রুলস হচ্ছে, যদি তারা 1 বছরের জন্য সাইলেন্ট থাকতে পারে, কারো সাথে কথা না বলে থাকতে পারে, তবে তাদেরকে 10 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।
এর সাথে কিছু অদ্ভুত কন্ডিশনও দেওয়া হয়। কেউ যদি কারোর সঙ্গে কথা বলতে চায় তবে নিজের রক্ত দিয়ে কাগজের মধ্যে লিখে তারপর বার্তা আদান প্রদান করতে হবে। কুকুরের মতো গলায় পট্টি বেঁধে তাদেরকে একটি রুমে পাঠানো হয়, যেই রুমকে রেড রুম বলা হয়, অনেকটা ডার্ক ওয়েবের মতো। তাদের প্রতিটি কার্যকলাপ, মুভমেন্ট নজরদারিতে রাখা হবে, আর তা করবে এই দম্পতি। যাই হোক, তারপর একদিন ঘরের ভেতরে মূল মেয়ে চরিত্র মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পায়। তারপর তাকে নিশ্চিত করা হয় যে এগুলো আসলেই মানুষের কাটা হাত এবং চোখ, মানে এগুলো সবটাই রিয়েল। যাই হোক, এদেরকে যেহেতু নতুন নতুন টাস্ক দেওয়া হতো প্রতিদিন, তাই এদেরকে দিয়ে কিছু বাজে অদ্ভুত রকমের কাজে বাধ্য করা হয়। যেমন ক্ষুধার্তকে সামনে রেখে দেখিয়ে দেখিয়ে খাওয়া, তাকে খেতে না দেওয়া, এরকম অমানবিক কাজকর্ম আর কি। এরপর একদিন হঠাৎ মাঝরাতে এসে এই চরিত্র মেহাজাবিন চৌধুরীকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করে। গল্পের এই পর্যায়ে আসলে মেহাজাবিন ডিপ্রেশনে ছিল তার হাজব্যান্ড পরকীয়া করার কারণে, কারণ তাদেরকে কন্ডিশন দেওয়া হয়েছিল মেলামেশা না করার। আবার অপর দিক থেকে অন্য একটি মেয়েকে মেহাজাবিনের হাজব্যান্ডের পেছনে লেড়িয়ে দেওয়া হয় যাতে সে পরকীয়া করতে বাধ্য হয়। সে ব্যাপারটিকে কেন্দ্র করে এই লোকটি এসে মেহাজাবিনকে বলছিল যে এই মাঝরাতে অনেক খারাপ কর্মকাণ্ড ঘটে, বিশেষ করে রাত তিনটায়। মানে বোঝাই যাচ্ছে তারা কোনো গেম খেলছে না, বরং শয়তান তাদেরকে নিয়ে গেম খেলছে। মধ্যরাত্রি অথবা ঠিক রাত তিনটার ব্যাপারে এই লোকটি বলে যে এই সময়টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় শয়তানি কর্মকাণ্ড করার, শয়তানি কর্মকাণ্ড এই সময়টাতে বেড়ে যায়। এই বিষয়টি নিয়ে আমি আরও 3-4 বছর আগেই ব্যাখ্যা করেছি। এমিনেমের 3 AM মিউজিক ভিডিওতে যদি আপনি চলে যান তবে সেখানে দেখতে পাবেন এরকম কাটাছেঁড়া করতে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এবং রক্তের বাথটাবে এমিনেম গোসল করছে, মানে শয়তানি কর্মকাণ্ড বুঝিয়েছে আর কি। মধ্যরাত্রির এই বিষয়টি শয়তানের পাপেটরা ভালো করে জানে, কেননা শয়তানি কর্মকাণ্ডগুলো তারাই করে থাকে। যাই হোক, এরপর আসে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যেখানে সরাসরি হিউম্যান স্যাক্রিফাইস দেখানো হয়। এখানে সেই মেয়েটিকে স্যাক্রিফাইস করা হচ্ছে যাকে দিয়ে গল্পের মূল ছেলে চরিত্রকে ফাঁসানো হয়েছিল, এবং ছেলে মেয়ে উভয়ই এই দৃশ্য দেখতে পায়। সেই দুজন ধনী দম্পতি তাদের লিভিং রুমে মাঝরাতে কোনো কিছু একটাকে সেজদা করে এবং তারপর সেই মেয়েটির গলা কেটে হত্যা করে, এবং বোঝানো হয় তারা প্রায় সময় এরকম হিউম্যান স্যাক্রিফাইস করে থাকে। তো যাই হোক, এরপর এই খেলার অন্তিম সময় চলে আসে, তাদের দুজনকে নিয়ে ইবলিশের সামনে বসানো হয়। এরপর ইবলিশ বলে যে তোমরা সেই সমস্ত কাজ করেছো যা সৃষ্টিকর্তা অপছন্দ করে এবং আমি পছন্দ করি, মানে প্রয়োজনের বেশি খাওয়া, খাবার অপচয় করা, গরিব দুঃখীদেরকে খাবার না খেতে দেয়া, তোমরা অমানবিক কাজ করেছো, তোমাদের সামনেই হিউম্যান স্যাক্রিফাইস হতে দিয়েছো। ইবলিশ নিজেই মূলত লোভী সেই মেইন চরিত্র দুজনকে টার্গেট করে এবং তার পাপেট ধনী দম্পতিদেরকে দিয়ে তাদের সঙ্গে গেম খেলায়, কারণ ইবলিশ বুঝেছিল এই গ্রিডি দম্পতিকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে। কিন্তু গেম কমপ্লিট করার পরেও তারা পুরস্কার পাবে না, কেননা গেম খেলার শুরুতেই বুদ্ধি করে গল্পের মেইন দুই চরিত্র তাদের ভোকাল কর্ড রিমুভ করে দেয় যাতে ইচ্ছা করলেও তারা কথা না বলতে পারে। আর এভাবে ইবলিশকে ধোকা দেওয়ার কারণে তাদের পুরস্কারের টাকা তো পায় না, বরং ইবলিশের পক্ষ থেকে তারা একটি বড় রকমের শাস্তি ভোগ করে। শাস্তিস্বরূপ এখানে মেহাজাবিনকে অন্তঃসত্ত্বা দেখানো হয়েছে। আর ঘটনা এখানেই শেষ, কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে এই ওয়েব সিরিজ দেখে মানুষ কী শিক্ষা গ্রহণ করেছে। বরাবরের মতোই এই সিরিজটি স্যাটানিজম, আদম হাওয়া, পাপ এসব নিয়েই তৈরি। পুরো ব্যাপারটা এবার একটু সামারাইজ করার চেষ্টা করি, খুব সহজে ব্যাখ্যা করব। প্রথমত এখানে দি সাইলেন্স দিয়ে অ্যাকচুয়ালি পাপেট বোঝানো হয়েছে, যে মুখ বুঝে আপনার সমস্ত কথা শুনবে এবং মানবে। এখানে 10 কোটি টাকা দিয়ে তাদেরকে সাইলেন্স করা হয়নি, বরং নিজের পাপেট বানিয়েছে ইবলিশ। বর্তমান যুগে যারা প্রকৃত অর্থে ইবলিশের গোলাম তারা এরকম সিম্বলিজম দেখায়, নিজেদেরকে সাইলেন্স বা পাপেট বোঝাতে, মানে তারা যে ইবলিশের হয়ে আপনাকে ধোকা দিচ্ছে সেই ব্যাপারে তারা কাউকে বলবে না, এমনটাই। তারা মুখ বুঝে সেই সমস্ত কাজ করবে যা ইবলিশ তাদেরকে নির্দেশ দেবে, এবং তার টাকার জন্য অবশ্যই গ্রিডি পিপল। আর এই ওয়েব সিরিজটিতে শুরু থেকেই এই বিষয়টি বোঝানো হয়েছে যে ইবলিশ গ্রিডি পিপলদেরকে টার্গেট করছে তাদেরকে পাপেট বানানোর জন্য। তবে অলওভার এই গল্পটি অথবা ফিনিশিং যে বিষয়টি দেখানো হয়েছে তা যদি আপনারা জাজ করতে যান, অনেকে হয়তো ভাবছেন যে খারাপ মানুষের সাথে দিন শেষে খারাপই হয় এমনটা দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি না, এখানে তাদের সাথে খারাপ হয়েছে কেননা তারা ইবলিশকে ধোকা দিয়েছে। তারা যদি এমনটা না করতো, নিজেদের ভোকাল কর্ড রিমুভ না করে অনেস্টলি তাদের সাথে খেলতো ইবলিশের গেম, তবে তারা কিন্তু সেই টাকাটি পেয়ে যেত, এমনটাই বোঝানো হয়েছে। এর মানে ইবলিশ সেই লোভী ব্যক্তিদেরকে অবশ্যই অর্থ দিয়ে সাহায্য করবে যদি না তারা ইবলিশকে ধোকা দেয়। এখানে কিন্তু আরেকটি ব্ল্যাসফেমি দেখানো হয়েছে যেটা খ্রিস্টান ধর্মে পাওয়া যায়। আদম এবং হাওয়া আলাইহিসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বাইবেলে উল্লেখ করা আছে, হাওয়া আলাইহিসাল্লাম যেহেতু ইবলিশের কথা শুনেছিল এবং ইবলিশের দেয়া ফল গ্রহণ করেছে, তাই হাওয়া আলাইহিসাল্লামকে গর্ভবতী হওয়ার ব্যাপারটা বা গর্ভবতী হওয়ার যে পেইন সেটা অভিশাপ স্বরূপ দেওয়া হয়েছিল। কিন্তু এটা পুরোপুরি পেগান একটি থিওরি, ইসলামে এরকম করে বিষয়টি দেখা হয় না।
আর এখানে বিষয়টা আল্লাহ তাআলার অভিশাপ নয় বরং ইবলিশের অভিশাপ হিসেবে দেখানো হয়েছে, যেটা আরও একটি অদ্ভুত ব্যাপার। তার মানে কি ইবলিশের কারণে নারীরা অন্তঃসত্ত্বা হয় এমনটা বোঝানো হলো? ওয়েব সিরিজটি ভিকি জাহেদের তৈরি করা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ হিসেবে দেখা হচ্ছে, আর হবে নাই বা কেন? পুরোপুরি স্যাটানিক কনসেপ্ট সে এখানে তুলে এনেছে, যেমন হিউম্যান স্যাক্রিফাইস, ব্লাড দিয়ে লেখা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা। স্যাটানিস্টরা ঠিক কোন সময়ে, মানে মধ্যরাত্রে 3 AM এই রিচুয়ালগুলো করে, তারপর ডিপ ওয়েব, ডার্ক ওয়েবের যত কনসেপ্ট সব কিছু এই ওয়েব সিরিজে ঢুকিয়েছে। যেহেতু বাঙালিদের কাছে কনসেপ্টটা নতুন এবং স্যাটানিজমের ব্যাপারে মানুষ বেশি আকৃষ্ট হয়, তাই এই ওয়েব সিরিজটা সহজে মানুষের অ্যাটেনশন পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওভারঅল আমরা একটি সিরিজ বা নাটক থেকে যেটা আশা করি তা হচ্ছে একটি মেসেজ। তো এই সিরিজে অ্যাকচুয়ালি কী মেসেজ দেওয়া হয়েছে? লোভী মানুষদের সাথে শয়তান কীরকম নির্মম খেলা খেলে তা দেখিয়ে মানুষদেরকে সতর্ক করেছে, নাকি ইবলিশকে ধোকা না দেওয়ার ব্যাপারটি বুঝিয়েছে? এই প্রশ্ন রেখে আজকে ভিডিওটি শেষ করছি। ফিয়ামানিল্লাহ।